সবাইকে এডু লেকচার ভিডিওতে স্বাগতম। আজকে আমি বেসিক্যালি কথা বলবো একটা স্পেশাল টপিক নিয়ে। টপিকটা কি? টপিকটা হচ্ছে লকডাউনের আগে আমরা সব সময় আমাদের কপালকে দোষারোপ করতাম যে আমরা পড়ালেখার জন্য সময় পাচ্ছি না, আমরা পড়ালেখা করতে করতে একদম টায়ার্ড, আমরা অন্য কোনো কাজ করতে পারতেছি না। যেমন আমরা ঘুরতে যেতে মন চায়, ঘুরতে যেতে পারতেছি না, ছবি আঁকতে মন চায় সেটা করতে পারতেছি না, বই পড়তে মন চায় সেটা করতে পারতেছি না, বা প্রোগ্রামিং করতে মন চায় সেটা করতে পারতেছি না, বা স্পেশাল কোনো একটা জিনিস আমার মাথায় কাজ করতেছে প্ল্যান আকারে, আমি সেটাকে এক্সিকিউট করতে চাচ্ছি, আমরা কিন্তু সেটা করতে পারতেছি না। এই জিনিসটা আমরা লকডাউনের আগে সবসময় নিজেদেরকে দোষারোপ করতাম বা আমাদের সিস্টেমটাকে দোষারোপ করতাম। আর এখন যখন আমাদের লকডাউনে স্কুল কলেজ ভার্সিটিগুলো পুরোপুরি অফ বা অনলাইনে ক্লাস হচ্ছে, আমরা বাসায় বসে আছি, তখন কিন্তু আমরা এই কাজগুলো করতেছি না। যাদের ছবি আঁকার ইচ্ছে ছিল তারা কিন্তু ছবি আঁকতেছি না, বরং আমরা আমাদের সিস্টেমটাকে দোষ দিচ্ছি যে আমাদের স্কুল কলেজ কেন খুলতেছে না, আমাদের ভার্সিটিগুলো কেন খুলতেছে না, তারপর টিচাররা কেন আমাদেরকে ভালোভাবে পড়াচ্ছে না, পরীক্ষা নিচ্ছে না, এই জিনিসগুলো কিন্তু আমরা বারবার বলতেছি। তাহলে দেখো, আমাদের যে মেন্টালিটি, এই যে দ্বৈত মনোভাব, এই মনোভাবটাকে আমাদেরকে আগে চেঞ্জ করতে হবে। তাহলে এখন আমরা আসলে কিভাবে আমাদের যে শখগুলো বা আমাদের যে হবি ছিল বা আমাদের যে ইচ্ছে ছিল সেগুলো কিভাবে আমরা পূরণ করতে পারি? প্রথমত হচ্ছে যে আমি বলবো যে আমাদের যে একাডেমিক যে পড়া সেটাকে ক্লিয়ার রাখতে হবে। সামনে যদি কোনো আপকামিং পরীক্ষা থাকে বা এক্সাম থাকে, সেটার স্টাডিটাকে বা সেটার প্রিপারেশনটাকে 100% পূরণ করতে হবে, বা 100% প্রিপারেশন তোমাকে আগে রাখতে হবে। সাপোজ তোমার এক সপ্তাহ পরে পরীক্ষা আছে বা এক মাস পরে পরীক্ষা আছে, তুমি আগে পরীক্ষার প্রিপারেশনটা 100% নিয়ে নাও। নেওয়ার পরে তুমি তোমার শখ পূরণ করো। তোমার শখ ছিল ঘুরতে যাওয়া, তুমি ঘুরতে যাও কোথাও, বা তোমার শখ ছিল ছবি আঁকা, তুমি ছবি আঁকতে যাও, বা কারো কারো প্রোগ্রামিং করতে ভালো লাগে, তুমি প্রোগ্রামিং করো, ঠিক আছে? অর্থাৎ যার যার যে ইচ্ছেগুলো তোমরা আগে পূরণ করতে পারো নাই, সেই ইচ্ছেগুলো পূরণ করার আসলে সময় কিন্তু এখনই। যেমন আমরা অনেকে বিশ্ববিদ্যালয় পাস করার পরে গবেষণা করতে চাই বা জিআরই করতে চাই বা আইএলটিএস করতে চাই, তো আমরা কিন্তু সেই মোক্ষম সুযোগটা কিন্তু এখনই, কারণ আমাদের এখন স্টাডির কোনো তেমনটা চাপ নেই, স্টাডির একদমই প্রেশার নেই। তাহলে আমরা কি করতে পারি? আমাদের আইএলটিএস প্রিপারেশন নিয়ে নিতে পারি, বা আমাদের জিআরই প্রিপারেশন নিয়ে নিতে পারি, বা আমাদের আমরা যেটা করতে চাচ্ছি সেই প্রিপারেশনটা নিয়ে নিতে পারি কিন্তু আমরা। অর্থাৎ আমরা সবসময় যেটা ভাবতাম যে মনে হয় আমার দ্বারা এটা হবে না বা আমি এই সময়ের জন্য এটা করতে পারতেছি না, এখন কিন্তু আমরা সেই জিনিসটা করতে পারি। তুমি যদি এখন প্রতিদিন নিয়মিত ছবি আঁকো, দেখবা তুমি ছবি আঁকা এক্সপার্ট হয়ে যাবা। তুমি যদি প্রতিদিন নিয়মিত ভিডিওগ্রাফি করো, তুমি দেখবা ভিডিওগ্রাফিতে এক্সপার্ট হয়ে যাবা। তুমি যদি প্রতিদিন নিয়মিত প্রোগ্রামিং করো, তাহলে তুমি দেখবা যে তুমি কিন্তু প্রোগ্রামিংয়ে কি এক্সপার্ট হয়ে যাবা। তোমার যদি ম্যাথ করতে সমস্যা হয়ে থাকে, তুমি নিয়মিত ম্যাথ করো, দেখবা যে তোমার অঙ্ক করতে আর কোনো ধরনের ঝামেলা হচ্ছে না, রাইট? তোমার যদি কেমিস্ট্রি কঠিন লাগে, তাহলে তুমি কেমিস্ট্রি পড়ো, দেখবে যে তোমার কেমিস্ট্রি আস্তে আস্তে সহজ হয়ে যাবে। বা তোমার যদি ঘুরতে যেতে ভালো লাগতো, তুমি ওই সময় ঘুরতে যেতে পারো নাই, এখন কিন্তু লকডাউন নেই, এখন তুমি চাইলে যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারো, স্বাস্থ্যবিধি মেনে নিশ্চয়ই, বাট তুমি কিন্তু ঘুরতে যাইতে পারো, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমরা এখন করব। বাট আমাদের যদি সামনে কোনো পরীক্ষা থাকে, সামনে কোনো এক্সাম থাকে বা সামনে কোনো প্ল্যান থাকে, সেই প্ল্যানটাকে আগে প্রিপেয়ার রাখতে হবে। সেই কাজটাকে ফুলফিল করার পরে দেন আমরা আমাদের যে ইচ্ছা ছিল সেই ইচ্ছেগুলোকে আমরা কিন্তু কি পূরণ করতে পারি। তো যেমন আমার ইচ্ছা ছিল যে আমি ঘুরতে যাব অনেক জায়গায়, আমি সেই জিনিসটা আগে পারতাম না, ওকে? বাট লকডাউন আসার পরে আমি পর্যাপ্ত পরিমাণ জায়গায় আমি বিভিন্ন দিকে ভ্রমণ করছি, যেখানে ইচ্ছে সেখানে চলে যাচ্ছি। যদি চা খাইতে ইচ্ছে করে আমি একটা দোকানে চলে যাচ্ছি, একদম নর্মাল দোকানে, বা ভালো রেস্টুরেন্টে খাইতে ইচ্ছে করলে সেখানেও চলে যাচ্ছি। আবার মানে হচ্ছে যে আমার যে কাজগুলো আমি নর্মালি করতে পারি নাই, সেই কাজগুলোকে এখন করতেছি। কেন করতেছি? কারণ হচ্ছে যে আমার যেহেতু স্টাডির প্রেশারটা কম, এবং আমার পাবলিকেশনে আমি আগে খুব সময় কম দিতে পারতাম, এখন আমি সময় বাড়িয়ে দিছি, যার কারণে আবার নতুন নতুন বই বের হচ্ছে। তো এই যে প্রত্যেকের যে কাজটাতে ভালো লাগতো, সেই কাজটাতে আমরা চাইলে সময় বাড়িয়ে দিতে পারি এবং সময়টাকে ইউটিলাইজ করে ওটার পেছনে ব্যয় করতে পারি। তাহলে আমাদের ক্যারিয়ারটা হয়তো দাঁড়িয়ে যাবে, বা আমাদের লাইফের কোনো একটা ইম্পর্টেন্ট কাজ কিন্তু সম্পন্ন হয়ে যাবে, বা ইভেন আমাদের পুরো লাইফের যে কন্ডিশন সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। বা কারো যদি বাড়তি পেট থাকে, পেটও কমাইতে পারো। কারো যদি ব্যায়াম করার ইচ্ছে থাকে, সেটাও তুমি চাইলে করতে পারো, রাইট? সো এই জিনিসগুলো মানে আমি তোমাকে ধরাই দিতে চাচ্ছি যে মাথার মধ্যে এই জিনিসটা তোমাকে চিন্তা করতে হবে যে আমরা সবসময় সিস্টেমের যে দোষটা দিয়ে থাকি সেটা থেকে বেরিয়ে এসে আমাদেরকে নিজেদের সময়টাকে নিজেদের মতো করে ব্যবহার করতে হবে। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি। তো আমরা আরেকদিন আবারও অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকি, আল্লাহ হাফেজ, টাটা।